ওরে বাবা, লোকজন হলিউডের সিনেমা রেখে বাংলা সিনেমা লাইন ধরে দেখছেন। সামনেও এমন দৃশ্য নিয়মিত হবে বলে মনে করছেন ঢাকা চলচ্চিত্রের রোমান্টিক নায়ক রিয়াজ। নরসিংদীর মাধবদীর একটি রিসোর্টে শনিবার বনভোজন আয়োজন করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সেখানেই এমন মন্তব্য করেন বাংলা চলচ্চিত্রের অভিনেতা রিয়াজ। জনপ্রিয় এই অভিনেতা বলেন, আমাদের এখানে অনেক গুণী শিল্পী এসেছেন, ছোট বড় সবাই এসেছেন, আমরা সবাই মিলে আনন্দ করছি, এটা আমাদের অনেক বড় সাকসেসফুল একটা অ্যারেঞ্জমেন্ট। ইলিয়াস কাঞ্চন নিপুণ কমিটি প্রসঙ্গে বলেন, এই কমিটি অ্যাক্টিভ, বিগত দিনে দিনে যা যা করেছি খুবই দায়িত্বের সাথে করেছি। আপনারা দেখেছেন যে আনন্দের দিনেও পুরনো শিল্পীদের, হারিয়ে যাওয়া নক্ষত্রদের আমাদের মাঝে রেখেছি। আপনারা দেখেছেন আমরা সকল কিংবদন্তির শিল্পীদের স্মরণ করছি তাদের বিলবোর্ড সাজিয়ে। আমার কাছে মনে হয় যে আমরা চেষ্টা করছি, আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করছি। চলচ্চিত্রের উন্নয়নের শিল্পী সমিতি কি কাজ করছে, এমন প্রশ্নের জবাবে অভিনেতা রিয়াজ বলেন, আসলে শিল্পী সমিতি একা আসলে চলচ্চিত্রের সবকিছু বদলে দিতে পারবে না, উন্নয়ন করতে পারবে না। আমার মনে হয় আমরা সবাইকে ডেকেছি, সবার সঙ্গে কথা বলছি। জনপ্রিয় এই অভিনেতা বলেন, এসবের ধারাবাহিকতায় গত বছর আমাদের বেশ কিছু সিনেমা ভালো গেছে। লোকজন হলিউডের ছবি রেখে আমাদের ছবি দেখেছেন, লাইন দিয়ে বাংলা ছবি দেখেছেন। আমি সেসব শিল্পীদের পরিচালকদের ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এরকম ইন্ডাস্ট্রি, এরকম হাউসফুল দেখতে চাই। আশা করছি আমরা দেখতে পারবো আগামীতে, আমরা চেষ্টা করে যাচ্ছি। তো এমন সব বিনোদন জগতের খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।